আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে এগ্রোটেক নিরাপদ কৃষি আজকের আরও একটি নতুন পর্বে স্বাগতম। টমেটো যা বিভিন্ন তরকারি তৈরিতে বা সালাদ হিসেবে এর ব্যবহার প্রতি বাঙালি বাড়িতেই কম বেশি হয়ে থাকে। আর এই টমেটো এমন একটি ফল যা আমরা সাধারণত সবজি হিসেবেও গ্রহণ করে থাকি। আর এই কাঁচা ও পাকা উভয় টমেটোই আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী পুষ্টি উপাদানগুলো গ্রহণ করে। আর টমেটো খাওয়ার বিভিন্ন আশ্চর্যজনক উপকারিতার কথা এবং এর পুষ্টি মূলের কথা হয়তো আমাদের অনেকেরই অজানা রয়েছে। আর তাই আজকের এই পুরো ভিডিওতে আমরা কাঁচা টমেটো কিভাবে ধূমপানের ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করতে পারে তা নিয়েই আলোচনা করব। আর তাই আজকের এই পুরো ভিডিওটি আমাদের সকলের জন্যই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কোনো প্রকার না কেটে সম্পূর্ণটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখুন, ধূমপান বা তামাকজাত দ্রব্য আমাদের শরীরের জন্য যে কতটা ক্ষতিকর তা হয়তো এই বর্তমান সময়ে আমাদের কারোরই অজানা নয়। আর এটি মূলত মানবদেহে হৃৎপিণ্ড, লিভার ও ফুসফুসকে আক্রান্ত করে, ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সহ ক্যান্সার, বিশেষত ফুসফুসের ক্যান্সার এর ঝুঁকি বহুগুণ বাড়িয়ে তোলে। আর মানবদেহে এই ধূমপানজনিত ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দিতে পারে আপনার বাড়ির আশেপাশে থাকা এই কাঁচা টমেটো। কেননা এই কাঁচা টমেটো রয়েছে কিউমেরিক এবং ক্লোরোজেনিক অ্যাসিড, যা কার্সিনোজের প্রভাব থেকে আমাদের শরীরকে রক্ষা করে, আর যার ফলে ক্যান্সার রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই হ্রাস পায়। আর তাই যারা একান্তই ধূমপান ছাড়তে পাচ্ছেন না, তারা দয়া করে দিনে 2-3টি কাঁচা টমেটো খাওয়া শুরু করুন। দেখবেন এতে অনেক অনেক ভালো উপকার পাবেন। এছাড়াও অধিক পরিমাণে ধূমপান মানবদেহে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করতে পারে। আর যেখান থেকে রক্ষা পেতে টমেটো ভীষণভাবে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। কেননা টমেটো হার্টের জন্য অত্যন্ত ভালো, আর কোলেস্টেরলের মাত্রা ও রক্তচাপ কমাতে এটি বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। তাই নিয়মিত টমেটো খেলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির হাত থেকে রক্ষা পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, তাই আসুন আমরা ধূমপানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি। তো আজ এ পর্যন্তই, কথা হচ্ছে অতি শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এগ্রোটেকের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।